আসলে তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজ আমি একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজ আমি সারাদিন কী করছি না করছি সবটাই শেয়ার করব। দেখতে পাচ্ছ কোনো বিছানার ভেতরেই রয়েছে, মানে মশারির ভেতরে রয়েছে, কোনো বিছানা টিছানা কিছু তোলা হয়নি। তো তুলবো বিছানা টিছানা, আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, তো ওই জন্য বাইরের আওয়াজ আসছে হয়তো ভিডিওতে। তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, আর কাল আমার একটা স্পেশাল দিন, জানি না কালকে কী হবে, সব ঠিকঠাক করা হয়ে গেছে। যদি এরম বৃষ্টি হয় তো আমি কী করে যাব না যাব কিচ্ছু জানি না, প্লিজ যেন না হয় এটাই ইয়ে করবো। তো চলো আজকে কী করছি না করছি সবাই শেয়ার করবো তোমাদের সাথে, আর বাইরে বৃষ্টি পড়ছে সেটাও দেখাচ্ছি তোমাদেরকে। আর ইয়ে কী বলে, মশারিটা তুলে নিই, মানে বিছানাটা পুরো পরিষ্কার করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। But it's too late now, I remember you and me, and how careless we could yeah. be. All day and all night, we'd stay up, it felt so right. We were so young, we were so dumb, we would get drunk and then hook up. We were okay, we were alright, staying awake till the sunrise. We were in love, couldn't stop us, like a good drug, yeah. never run off. We hook up in my car, driving so far, play your guitar, you'd show me your art. Let down our guards, think with our hearts, stare at the stars, we were never apart. Drinking too young, way too much fun, out in the sun, open when it's gone. Took you to prom, dance to our song, dance all night long till the lights come on. Now I remember everything, and how careless we could. দেখো আকাশটা দেখো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর এরা মেঘ করে রয়েছে। ঝাঁট দিয়ে নিচেতে চলে এসেছি, আর সবসময় তো আমি ঝাঁট দিই না, মানে মাঝে সাঝে আমি ঝাঁট দিই যখন বাড়িতে থাকি, তখন মানে ওপরটা ঝাঁট দিই মাকে হেল্প করার জন্য, মা বাদ বাকিটাই করে, আর আমার বাড়িতে কোনো লোক নেই কাজের, কারণ আমরা নিজেরাই করে নিই। তো সেজন্য তো ঝাঁটটা হয়ে গেছে, তো এখন আমি ব্রাশ করব। তো একটা জিনিস শেয়ার করব তোমাদের সাথে, ব্রাশ করতে দিয়ে, তো আগে ব্রাশটা করতে দিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কি দেখা বলে। তো ওখানে প্রচুর আওয়াজ আসছে কারণ সিঁড়ি থেকে, তো ওই জন্য ওখানে দেখালাম না, এখানে নিয়ে চলে এলাম, কারণ ওপরে মাছের পাম চলছে, তো ওই জন্য খুব আওয়াজ আসছে। তো আমি দেখাবো তোমাদেরকে, এই দেখো এই মাজুনটা, এই যে কোলগেট ফিজিক্যাল হোয়াইট, এই মাজুনটা খুবই ভালো। তো আমিও কিনে এনেছি, এটা তোমরা যে কোনো মোড় থেকে পাবে বা যে কোনো তোমরা ফ্লিপকার্ট অ্যামাজনে, এখানে সবেতেই অ্যাভেলেবেল আছে, তো তোমরা সেখান থেকে নিতে পারো। এটা এই মাজুনটা ভীষণই ভালো, আমার তো ভালো লেগেছে, মানে এই মানে যাদের দাগ আছে দাঁতেতে, দাগ ছোপ এই সমস্ত জন্য খুবই ভালো। আমি দুদিন হচ্ছে ইউজ করেছি, তো আমি দেখছি ভালোই হয়েছে ভীষণ, কারণ আমার দাঁতে যতটা ছোপ ছিল অনেকটাই উঠে গেছে, কারণ আমার ছোটোবেলা থেকে এইটা দেখেছি আমি, যেমন ছোটোবেলা থেকে আমি দাঁতে হঠাৎ করে ছোপ ধরে। এই দেখো এটা হচ্ছে 50 গ্রাম, 50 গ্রামের দাম নিয়েছে 80 টাকা, 80 টাকা, 80 টাকাই তো নিয়েছে, 50 গ্রামের দাম 80 টাকা। দেখুন এইটুখানি মাঝুলে ঠিক, কিন্তু এইটুকু মানে তোমার এই আঙুলে, এই আঙুল ধরো সমান। আর আমি দেখাচ্ছি কেমন দেখতে মাঝুলটা, বেশি নিচ্ছে না, একটুখানি মিলেই হয়ে যাবে, যেমন তার মাঝে ওপর নিচ করে যেখানে তোমাদের দাগ বেশি আছে সেই জায়গাটা দাগ করবে, আমার মানে এখানটায় দাগ বেশি আছে, তো আমি খুব করে অনেকটাই আমার ইম্প্রুভমেন্ট হয়েছে, তো তোমরাও করতে পারো। এই দেখো আর এখানটা এখানটা বেশি দাগ ছিল, তো এখানটা এরমভাবে মারছে সেই জন্য।
সব জায়গাটা ভালোভাবে মারবে, পুরোটা ভালোভাবে মারতে হবে। তো চলো আমি মুখটা ধুয়ে টান মেজে মুখ ধুয়ে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আমি চা খেতে বসে গেছি আর আমাদের বাড়িতে আজকে হবে মাশরুম। কিনে আনা হয়েছিলো আগের দিনে মোড় থেকে, তো মাশরুম রান্না হবে। তো চলো চাটা খেয়ে আবার পরে আসছি কথা বলতে। আমার চান টান করে পুজো হয়ে গেছে আজকে, যেহেতু মঙ্গলবার বজরংবলী পুজো করি, তো বজরংবলী পুজোও হয়ে গেছে আর এমনিতে আজকে অক্ষয় তৃতীয়া, তার জন্য শিবের মাথায় জল ঢালি, আগা করেই ঢালি, তো আজকেও ঢাললাম। আর এখন বাজে চান করতে করতে 11:30 বাজতে যাচ্ছে, দেখো 11:30 বাজতে যাচ্ছে। তো আমি বিউটি পার্লার যাবো ভেবেছিলাম, দেখি এখন বৃষ্টিটা কমেছে, মাঝে মাঝেই বৃষ্টি আসছে হঠাৎ হঠাৎ করে, তো বৃষ্টিটা কমেছে, তো দেখি যদি যাই দেখাচ্ছি তোমাদেরকে। তো চল। তো আমি চলে এসেছি বিউটি পার্লারে। আমি বিউটি পার্লার থেকে চলে এসেছি, তো দিদি যা বলেছে তোমরা নিশ্চয়ই শুনেছো সবাই। যদি কেউ চন্দননগর চুঁচুড়োর মধ্যে থাকো অবশ্যই তোমরা যেও দিদির কাছে। আর দিদির কাজও সত্যি খুব ভালো, আমার ভুরুটা খুব সুন্দর করে ফ্ল্যাকও করে দিয়েছে, কারণ এর আগে আমি আগে যেতাম তালরাঙাতে ভুরু ফ্ল্যাক করতে, তো ওইখানে আমার কাজ একদম পছন্দ হতো না, কারণ খুব একটা ভালোভাবে করে দিত না কাজ, তো আমার একদম ভালো লাগতো না। তারপর হঠাৎ করে ভাবলাম এখানে যখন সামনে আছে তো সামনেটাকে ট্রাই করি, তো তারপর থেকেই আমি ওখানেই করছি, আমিও করছি দিদিও করছে, ওখানেই করি আমরা। তো তোমরা পারলে এখানে করতে এসো, তো আবার আমি তোমাদের সাথে পরে কথা বলতে আসছি জামাকাপড়টা ছেড়ে। তো আমি আবার চলে এসেছি তোমাদের সাথে বিকেলবেলাতে, দুপুরবেলাতে ব্লগ করা হয়নি আর, কারণ আমার খিদে পেয়েছিলো, খিদে মানে সকালবেলা যেহেতু খাইনি তার জন্য খিদে পেয়েছিলো, তো তাড়াতাড়ি খেয়েতে একটুখানি শুয়েও পড়েছিলাম, এখন তোমাদের সাথে এলাম একটুখানি। তোমাদের সাথে আমি কটা জিনিস শেয়ার করবো ভেবেছিলাম, এর আগেও শেয়ার করেছি, তাও এই ব্লগ সাথে আমি শেয়ার করে দেবো ভাবলাম। তো চলো কী শেয়ার করবো, আমি তোমাদের সাথে শেয়ার করবো এই যে ওশি হারবারের নিম ক্লিনের শ্যাম্পুটা, মানে যাদের মানে আমি আজকে করেছি এই শ্যাম্পুটাই, মানে কী বলতো এই শ্যাম্পুটা করেছি আমি, কেন করি আমি এই শ্যাম্পুটা, কারণ আমার মাথায় প্রচুর পরিমাণে ড্যান্ড্রফ আছে, ওই জন্যই আমাকে এই শ্যাম্পুটা করতে হয়। তো এর আগে আমি তোমাদের সাথে অনিয়নের শ্যাম্পু শেয়ার করেছিলাম, তো ওই শ্যাম্পুটাও ভালো, কিন্তু আমার মাথায় যেহেতু ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে, তো সেই জন্য আমাকে এই শ্যাম্পুটা ইউজ করতে হচ্ছে। আর এই শ্যাম্পুটা ইউজ করে আমি অনেক ভালো আছি, অনেক ভালো আছি আগের থেকে, তো সেই জন্য আমি এই শ্যাম্পুটা ইউজ করি। আর এই শ্যাম্পুটা আমি তোমাদের এই শ্যাম্পুটা আগেও বলেছি যে রেগুলার বলছি মানে তোমরা এটা যে কোনো দোকান থেকেই পাবে এটা। আর এর সাথে আমি কী কন্ডিশনার ইউজ করছি, এই যে ওয়াওয়ের এই কন্ডিশনারটা, ওয়াওয়ের ব্রিঙ্গুরাজ অনিয়ন আর ব্ল্যাক সিড হেয়ার অয়েলের এই কন্ডিশনারটা ইউজ করছি আমি, এইটাই ইউজ করছি চুল টুল ধোয়ার পরে।
এটা লাগিয়ে আবার ধুয়ে নিতে চুলটাকে। এটা আমি তোমাদের সাথে দেখিয়েওছিলাম এর আগে, এর ফুল প্যাকেজটাও আছে আমার কাছে, বাট ওগুলো আমি এখন ইউজ করছি না ড্যান্ড্রফের জন্য, বন্ধ রেখে শুধু কন্ডিশনারটা ইউজ করছি। মাঝে মাঝে পারলে হয়তো তেলটা ইউজ করবো, কারণ গরম পড়েছে, ঠান্ডা মানে শীতকালে ওই তেলটা ইউজ করলে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে যাচ্ছিলো, তো সেই জন্য। আর তারও একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, আর একটা কথা, তোমরা ওই ওয়াওয়ের শ্যাম্পু, ওয়াওয়ের যদি আলাদা করে কন্ডিশনার পাওয়া যায়, তেলও পাওয়া যায়, শ্যাম্পু পাওয়া যায়, যে যেরকম চাও মানে সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে ওটা, তো তুমি নিয়ে নিতে পারো। আর এটা আমাদের দোকানে পাওয়া যায় এই ওষুধের নিম ক্লিন শ্যাম্পুটা, আবারও বলছি। আর একটা জিনিস দেখাচ্ছি, ধরো মানে এই গরম পড়ছে, নানা রকমের প্রবলেম হয় অনেক সময়, মানে আমার এরকম হয় ঘাম থেকে অনেক সময় পিঠে আমার র্যাশ বেরোয়, তো নানা রকম গায়ে ইত্যাদি বেরোয়, তো সেই জন্য আমি একটা সাবান মাখি, ভীষণ ভালোই সাবানটা, হয়তো কোনো রকম কোনো গন্ধ নেই অতটা। এটা হচ্ছে ডার্মা ডিউ, এটা ভীষণ ভালো, অনেকেই এটা ইউজ করতে পারো যাদের এরকম ঘাম থেকে সমস্যা হয় বা এমনি গরমকালে হয়তো ইত্যাদি বেরোতে থাকে পিঠের মধ্যে, তো তোমরা এটা অবশ্যই ইউজ করতে পারো, আমিও ইউজ করি, এটা যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে। তো আজকের ব্লগটা ব্যাস এইটুকুনি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমার নিউ ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে, বাই।